থ্যালাসোফিল কি? একজন ব্যক্তি যিনি গভীরভাবে ভালোবাসেন সমুদ্র এবং সমুদ্রের প্রতি আকৃষ্ট হন। অনেক লোক বলে যে তারা সমুদ্র সৈকতে সময় কাটাতে উপভোগ করে, বিশেষ করে গ্রীষ্মের সময়। যদি এটি করে একটি স্বাভাবিক জিনিস হতে পারে, সেখানে এমন ব্যক্তিদের একটি নির্দিষ্ট যথাযোগ্য স্থান রয়েছে যাদের সর্বদা সমুদ্রের কাছাকাছি থাকতে হবে। একজন থ্যালাসোফাইল এমন একজন যিনি কেবল অনুভব করেন যে কিছু সঠিক নয় এবং বুঝতে পারেন তিনি অভ্যন্তরীণ জীবনের সাথে বন্দীবোধ করছেন। তাকে একটি সার্ফ বা মহাসাগরে সাঁতার কাটতে যেতে হবে। থ্যালাসোফাইলরা সমুদ্রের বাতাস এবং সমুদ্রের ধারে বসবাসের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্যের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। থ্যালাসোফিল শব্দটি গ্রিক শব্দ থ্যালসা থেকে এসেছে, যার অর্থ সমুদ্র, এবং ফিল বা ফিলোস একটি নির্দিষ্ট জিনিসের প্রতি অনুরাগী ব্যক্তি বা জিনিস। গ্রিক পুরনো থ্যালসা ছিলেন আদিম দেবী এবং সমুদ্রের আত্মা। সমুদ্রের ধারে বসবাসের স্বাস্থ্য সুবিধা সমুদ্রকে নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। নোনা জল, উষ্ণ বালি এবং সমুদ্রের বাতাস মানুষের স্বাস্থ্যের উপকার করে বলে ডাক্তার বহু শতাব্দী ধরে সমুদ্র সৈকতে দিনগুলো নির্ধারণ করে আসছে। সমুদ্রের দৃশ্য এবং জোয়ারের শান্ত বৈশিষ্ট্য, যা স্ট্রেস, হতাশা, উদ্বেগ, স্থলতা এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জীবন ও স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। সমুদ্রের কাছাকাছি বসবাসকারী লোকেরা নিয়মিত দৈনিক ভিত্তিতে বেশ কিছু সুবিধা অনুভব করে এবং শারীরিক ক্রিয়াকলাপ বাড়াতে উৎসাহিত বোধ করে। দালান কোঠা শহরের জীবন এবং যানজট দ্বারা বিস্তৃত নগরী এবং অপরদিকে তাজা বাতাস, শান্ত নীল সমুদ্র, যার মধ্যে রয়েছে একটি বিশাল পার্থক্য। শুধু তাই নয়, সুন্দরীবর্তী থাকার আরও সুবিধা রয়েছে। সমুদ্রের ধারে বসবাসকারী লোকেরা বাইরে বেশি সময় কাটায় এবং সূর্যের ভিটামিন ডি এর সংস্পর্শে আসে। ফলস্বরূপ তারা ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা উপভোগ করে, ক্যালসিয়াম শোষণের মাত্রা থাকে এবং কম অ্যালার্জি বিকাশ করে। স্থিতিশীল জলবায়ু এবং তাপমাত্রার কারণে সমুদ্র ধারের লোকেরা অভ্যন্তরীণ এবং স্থূল বিস্তৃত লোকদের তুলনায় বেশি স্ট্রেন এবং আর্থ্রাইটিসে কম ভোগে। সমুদ্রের বাইরে যে পরিষ্কার এবং সতেজ বাতাস আসে, তা অন্য সব জায়গার মানুষ যে বাতাসে শ্বাস নেয় তার চেয়ে তুলনামূলকভাবে ভালো এবং স্বাস্থ্যকর। মজার বিষয় হলো, 1897 সালে ফরাসি জীববিজ্ঞানী ফিজিওলজিস্ট রেনি কুইন্টন আন্তঃস্থায়ী তরল প্লাজমা এবং সমুদ্রের জলের খনিজ গঠনের মধ্যে মিল আবিষ্কার করেছিলেন। সুতরাং একটি বিস্তৃত অর্থে আপনি বলতে পারেন যে থ্যালাসোফিল বিশেষভাবে সমুদ্রের দিকে এবং সাধারণভাবে সমস্ত জলের দিকে টানা হয়। থ্যালাসোথেরাপি ত্বকের ছিদ্রগুলিতে সমুদ্রের জলের উপকারী বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে। থ্যালাসোফাইলরা সারা বছর সৈকত এবং সমুদ্রকে ভালোবাসেন। একটা সময় সমুদ্রের কাছাকাছি বাস করার জন্য তারা জীবন এবং কর্মজীবন পরিবর্তন করতে ইচ্ছুক হতে পারে।